থিয়েটার আর পাঁচটা বাংলা গ্রুপের মতোই মানে গ্রুপ থিয়েটার বলতে যা বোঝায় তার মতো একটি নাট্যদল। কিন্তু নামটা দেওয়া ছিল অন্য যখন আমরা 1985 সালে গ্রুপটি গঠন করি, তখন ভাবনা চিন্তা একটু অন্যরকম ছিল। ছিল কিরকম, আমরা একটা ব্যাপারে বিশ্বাস করতাম যে গ্রুপ থেকে থিয়েটার বড়, একটা ইন্ডিভিজুয়াল থেকে যেরকম দলটা বড় তেমনি দলের থেকে আবার থিয়েটারটা বড়, এবং মূল উদ্দেশ্য থিয়েটারই, ভালো থিয়েটার করা। সেই জন্যে আমরা ঠিক করেছিলাম যে গ্রুপের বেড়া ভেঙে আমরা থিয়েটারটাকে আরেকটু বাড়াবো, থিয়েটারের যে পরিসর সেটা একটু বাড়াবো, কাজের যে ক্ষেত্র সেটা একটু বাড়াবো। সেইটা আমরা করার চেষ্টা করেছি শুরুর দিকে। এখন যেটা দাঁড়িয়ে গেছে, আমরা এই সূচনা করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন থিয়েটার গ্রুপ কিন্তু এইভাবেই এখন কাজ করছে, তাতে আবার একটা নতুন বিপত্তি তৈরি হয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু অন্য থিয়েটার ওই প্রথাগতভাবেও বটে এবং কিছুটা ব্যতিক্রমীভাবেও বটে এই সংগঠনটা চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অন্য থিয়েটার সংগঠন বিষয়ের কথা। আমরা 25 বছরে অনেকগুলো নাটকই করেছি, তার বিস্তারিত বিবরণ আপনারা জানতে পারবেন, তথ্য সংগ্রহ করতে পারবেন যারা আগ্রহী। আগামী যে প্রযোজনার কথা আমরা ভাবছি সেটা আমাদের কাছে খুব উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ এবং একটু কি বলবো সেটা নিয়ে আমরা একটু চিন্তিত ভাবিত বটে, কারণ সেটা শেক্সপিয়ারের হ্যামলেট নাটকটা করছি আমরা। এখন হ্যামলেট নাটকটা এই সময়ে করলে স্বাভাবিকভাবেই শেক্সপিয়ারের নাটকটা হুবহু করে যাওয়ার কোনো অর্থ আছে বলে মনে করি না, সেই জন্য আমরা একটু অন্যরকমভাবে এটাকে এই সময়ের কথা ভেবে এই সময়ের মানুষের কাছে করব এটা ভেবে নাটকটাকে সেইভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি। তবে খুব একটা বেশি পরীক্ষামূলক করতে গিয়ে শেক্সপিয়ারের নাটকটাকে নষ্ট করার ইচ্ছা আমাদের নেই। শেক্সপিয়ারের নাটকের যে মূল কাঠামো, ভাবনা, চিন্তা, দর্শন সমস্ত কিছু অবিকৃত রেখেই বর্তমানে সেটাকে প্রাসঙ্গিক করে তোলা যায় কি না, এটাই আমাদের একমাত্র চেষ্টা থাকবে। রিহার্সালের কাজ চলছে, আগামী মার্চ মাসের শেষের দিকে হয়তো আমরা এটা মঞ্চস্থ করতে পারব। অন্য থিয়েটার বহু কাজ করে, এই যেখানে বসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে অন্য থিয়েটার ভবনের একটি কক্ষ, তিনতলা বাড়ি, তার অনেকগুলো কক্ষ রয়েছে এবং সারাদিনে এখানে অনেক কিছু কাজ হয়, নাচ শেখানো হয়, মাইম শেখানো হয়, নাটকের রিহার্সাল হয়, নাটকের কর্মশালা হয়, বাইরে থেকে যে সমস্ত নাট্যদল এমনকি বিদেশ থেকেও নাট্যদল কিংবা নাট্য ব্যক্তি যারা আসেন তাদের থাকার ব্যবস্থাও আছে এখানে, খুবই সামান্য আছে কিন্তু যেটুকু সম্ভব আমরা করতে চেয়েছি সেটা পেরেছি। আর তো তাছাড়া যে একটা বড় কাজ আমরা করে থাকি সেটা 1999 সালের 31শে ডিসেম্বর থেকে শুরু করেছিলাম, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর দিনটিকে আমরা অন্যভাবে পালন করি, উৎসব হিসেবে পালন করি। সেই উৎসবে কিন্তু আমাদের যারা নবীন নাট্যকর্মী আছেন তাদের এবং যারা নবীন নাট্যকর্মী আছে তাদের সবাইকে নিয়ে, সেটা শুধু অন্য থিয়েটার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বাংলার নাট্যজনদের নিয়ে আমরা একটি দীর্ঘ অনুষ্ঠান করি, সেটা বিকেল 3টে থেকে শুরু হয় আর পরের দিন ভোর 6টা অবধি চলে। সেটা একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্রসদন নিয়ে এই গোটা অনুষ্ঠানটি হয় এবং এই অনুষ্ঠান উপলক্ষে নবীন প্রজন্মের পরিচালকরা নতুন একটা নির্দিষ্ট বিষয় ভাবনার উপর ভিত্তি করে তারা কয়েকটি প্রযোজনা
করেন, মঞ্চস্থ করেন ওই রাত্রি। এটা একটা বিশেষ দিন, আমরা যার জন্য খুব গর্ববোধ করি।